হতে চেয়েছিলেন ফুটবলার, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ইঞ্জুরি, কেড়ে নেয় ফুটবলার হওয়ার স্বপ্ন। তবে নিলয় দমে যাননি, লেগেছিলেন ফুটবলের সঙ্গে, তাতে দেখা মেলে সাফল্যের। কোচিং পথ পাড়ি দিয়ে নিলয় বনে যান বাংলাদেশের প্রথম ফুটবল এজেন্ট। এতদিন বাংলাদেশে ফিফা স্বীকৃত কোনো এজেন্ট ছিলেন না, সেই অভাব ঘুচিয়েছেন 26 বছরের তরুণ নিলয় বিশ্বাস। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। এখন থেকে নিলয় ফুটবলার কিংবা ফুটবল কোচদের বিভিন্ন ক্লাবে কেনা বেচায় এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। যদিও তিনি 2017 সাল থেকে এই কাজ করে আসছিলেন, কিন্তু লাইসেন্স ছাড়া কেউ এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন না বলে ফিফা নিয়ম বেঁধে দিয়েছিল। এজেন্ট হিসেবে লাইসেন্স পাওয়ায় নিলয়ের সামনে আর কোনো বাধা নেই। বেঙ্গল সরকার এজেন্সি নামে নিলয় একটি প্রতিষ্ঠান গড়েছেন, সেটির মাধ্যমে এখন থেকে তিনি কাজ করবেন। এই এজেন্ট হওয়ার জন্য নিলয়কে বসতে হয়েছে কঠিন পরীক্ষায়। ফিফার গঠনতন্ত্র, ট্রান্সফার আইন হতে শুরু করে আদ্যপান্ত সব নখদর্পণে থাকতে হবে। সর্বমোট প্রশ্ন ছিল 20টি, 75% নম্বর পেলেই পাশ। সারা বিশ্ব থেকে 3,800 প্রার্থী অংশ নিয়েছিলেন, পাশ করেছেন 1,962 জন, নিলয় তার মধ্যে একজন। এজেন্টের পরীক্ষায় পাশ করার পর নিলয়কে ফিফায় $600 জমা দিতে হয়েছে। নিলয় কাজ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বসুন্ধরা কিংসের সঙ্গে, এছাড়া দেশের জনপ্রিয় ব্র্যান্ড আরভোভাইরাসের ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। মাঝে ক্রীড়া সাংবাদিকতাও করেছেন কিছু সময়, আছে এএফসির ফুটবল ম্যানেজমেন্ট সার্টিফিকেটও। ফিফার নিবন্ধিত এজেন্ট হওয়ার প্রক্রিয়া সম্পর্কে নিলয় বলেন, বসুন্ধরা, আবাহনী ও রহমতগঞ্জে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ফুটবলার দিয়েছি, কাজ করেছি কলকাতা মোহামেডানে জামাল ভুঁইয়ার অংশগ্রহণের পেছনেও। ফরিদপুরে বেড়ে ওঠা নিলয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন, স্বপ্ন ছিল ফুটবলার হয়ে মাঠ কাঁপাবেন। ইঞ্জুরি তার সেই স্বপ্নের ইতি ঘটায়, তাই ভিন্নভাবে ফুটবলের সঙ্গেই থাকার চেষ্টা। সারা বিশ্বে সমাদৃত খেলা ফুটবল, 120 গজের মাঠের খেলার সঙ্গে অর্থ বাণিজ্য, রাজনীতি, কূটনীতি সহ সবকিছুই জড়িত। ফুটবল বিশ্বে এজেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং প্রচলিত একটি টার্ম। এই এজেন্টদের মাধ্যমে ফুটবল কোচরা বিশ্বের নানা প্রান্তে দাপিয়ে বেড়ান, অথচ এতদিনেও বাংলাদেশে ছিল না ফিফা স্বীকৃত কোনো এজেন্টই। জয়ন্ত কর্মকার, নাগরিক।